মিশরের সিনাই প্রদেশের মধ্য ও উত্তরাঞ্চলে সেনা অভিযানে সন্দেহভাজন তিরাশি জন জঙ্গি নিহত হয়েছে গত এক মাসে সেনা পরিচালিত অভিযানে এসব জঙ্গি নিহত হয়েছে বলে সোমবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন দেশের সামরিক বাহিনী রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে নিহত এসব জঙ্গি কোন সংগঠনের সঙ্গে যুক্ত চা জানানো হয়নি সামরিক বাহিনী আরও জানিয়েছেন গত আঠাশে সেপ্টেম্বর থেকে পরিচালিত অভিযানে এইসব জঙ্গি নিহত হওয়া ছাড়াও সন্দেহভাজন এক একষট্টি জন অপরাধীকে আটক করেছে তারা নিষ্ক্রিয় করা হয়েছে উদ্ধার হওয়া তিনশো ছিয়াত্তরটি বিস্ফোরক যন্ত্র এক মাসেরও বেশি সময় ধরে পরিচালিত এই অভিযানে সামরিক বাহিনীর এক কর্মকর্তা ও দুজন সেনা সদস্য নিহত হয়েছেন রয়টার্স তাদের প্রতিবেদনে নিহত জঙ্গিদের ইসলামী সশস্ত্র সংগঠনের সঙ্গে যুক্ত বলে দাবি করেছে তবে তাদের পরিচয় সম্পর্কে কিছু জানতে পারিনি তারা মিশরের সশস্ত্র বাহিনী বলছে সিনাই উপদ্বীপে ইসলামিক স্টেট ও তাদের সঙ্গে যুক্ত অন্যান্য জিহাদি সংগঠনকে বিতাড়িত করতে দু সালে ফেব্রুয়ারিতে শুরু হওয়ার ব্যাপক মাত্রার অভিযানে শত শত জঙ্গি নিহত হয়েছে